নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল সোমাস রেসিপিস এন্ড হবিজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আমার একটি ভীষণ প্রিয় পিঠার রেসিপি নিয়ে এসেছি, তা হলো পাটিসাপটা। আপনাদের মনে হয় অনেকেরই ভীষণ প্রিয়, কাদের কাদের প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা আমি বানাবো ক্ষীর দিয়ে, ক্ষীরের পাটিসাপটা। আমার শ্বশুর বাড়িতে আবার ক্ষীরের পাটিসাপটা বেশি ভালোবাসে, আমার বাপের বাড়িতে আবার এটার মধ্যে নারকেল দিয়েও করে থাকে, দুটো টেস্টই দু রকম হয়ে থাকে। আজকে আমি কিভাবে ক্ষীর পাটিসাপটা বানাই সেটাই দেখাবো, তবে দেখে নিন আজকের আমার এই রেসিপি। প্রথমে আগে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা এবার আমি তৈরি করে নেব। এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, হাফ কাপ ময়দা, 1/4 টিস্পুন আমি লবণ দিলাম। শুকনো উপকরণগুলো আগে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর গুড় এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, হাফ কাপ আমি দিয়ে দিলাম। এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে। আর এক কাপ জল দিয়ে দিলাম। খুব ভালো মতো এটা মিশিয়ে নিব এখন সমস্ত কিছু। এই মেজারমেন্টে যদি এই পাটিসাপটা পিঠা বানানো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, আর কড়াইয়ের মধ্যে লেগেও থাকবে না পিঠাটা বানাতে গেলে। খেতে ভীষণই ভালো হয়, নরমও হয়। আর আমি এখানে এক কাপের মাপ দিলাম, এর থেকে যদি বেশি বানাতে হয় তাহলে এই পরিমাপটা ডাবল করে নেবেন, এই রেশিওতেই বেশি করে মাপ দিয়ে নেবেন। আমি এখানে এক কাপের মাপ দিয়েছি। এইভাবে মেশাতে মেশাতে গুড়টা গলে যাবে। এইভাবে মিশিয়ে নিয়েছি, আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আমি পিঠেগুলো বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। এইবার আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে 1/2 লিটার বানিয়ে নিয়েছিলাম, দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন আমি এখান থেকে 1 হাতা দুধ এরকম তুলে নিলাম, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো মতো এটা মিশিয়ে দিচ্ছি। সরাসরি আমি চালের গুঁড়ো ওর মধ্যে দিলাম না, এই কারণে তাহলে কিন্তু দলা পেকে যাবে। এই কারণে আমি একটি বাটির মধ্যে 1 হাতা এরকম দুধ তুলে নিয়ে তারপর চালের গুঁড়োটা গুলিয়ে দিলাম। এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর দানা দানা হবে না। এবার আমি এখানে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে অনবরতটা নেড়ে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছি। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ক্ষীরটা বানিয়ে নিতে হবে। খুব ভালো মতো এটা মিশিয়ে দিচ্ছি আমি। এই ক্ষীরটা আমি চিনি দিয়ে বানাবো। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এখানে 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। এই ক্ষীরটা চিনি বা গুড় যে কোনো একটি দিতে পারেন। আমি ক্ষীরটা চিনি দিয়ে বানাচ্ছি, আর পাটিসাপটার বাইরের অংশটা আমি গুড় দিয়ে বানাবো, এই জন্য আমি এখানে চিনি দিলাম। অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই এটা বেশ ঘন হয়ে এসেছে। এইবার আমি এখানে 1 টিস্পুন এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিয়েও খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে,
আর কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব, তারপর এটা নামিয়ে নেব। খিরটা বেশ ঘন হয়ে এসেছে, এইবার এটা আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হবে। খিরটা আমার তৈরি হয়ে গেল, এইভাবে অতি সহজেই খিরটা তৈরি হয়ে গেল। খিরটাও তৈরি করে ফেললাম। এইবার এখন আমি পাটিসাপটা পিঠাটা ভেজে নেব। ঢাকনা খুলে ব্যাটারটাকে আরেকবার খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। ভাজবার জন্য গ্যাস ওভেনে চলে এসেছি। গ্যাস ওভেন জ্বালিয়ে একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এই পিঠা বানানোর জন্য ননস্টিক বাসন ব্যবহার করলে বেশি ভালো হয়, তাহলে পিঠা অনায়াসেই উঠে আসবে। আমি এই ধরনের প্যান ব্যবহার করেছি, সবসময় এটা লক্ষ্য রাখবেন। ননস্টিক প্যানে যদি এই পিঠা বানানো হয় তাহলে খুব তাড়াতাড়ি এই পিঠা উঠে আসবে, লেগে থাকার ভয় থাকবে না। আর যদি বা এমনি সাধারণ কড়াই নেন তাহলে সেই কড়াইটাকে খুব ভালো মতো গরম করে সামান্য ঘি বা তেল দিয়ে গরম করে তারপর সেই পিঠা ভাজবেন, তাহলে আর লেগে থাকার চান্স কম থাকবে। একটি বাটিতে 1 টিস্পুন আমি ঘি নিয়ে নিলাম। একটি ব্রাশের সাহায্যে ঘি নিয়ে এই পাত্রটার চারিপাশ দিয়ে আমি দিয়ে দিলাম। সাদা তেল বা ঘি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এইভাবে যদি তেল বা ঘি দিয়ে ব্রাশ করে নেওয়া হয় তাহলে আর এখানে পাটিসাপটা লেগে থাকবে না। প্রতিটি পাটিসাপটার সাইজ যাতে সমান থাকে তার জন্য আমি এই ধরনের একটি হাতা নিয়েছি। আর এই হাতার এক হাতা করে মাপ দিব, আমি এক হাতা করে দিয়ে দিব, তাহলে প্রতিটি পিঠা সমান মাপের হবে। যখন পাটিসাপটা উপরের সাইডটা এরকম শুকনো হয়ে গেছে তখন আমি খিরটা দিয়ে দিব। এক সাইড দিয়ে আমি খিরটা দিয়ে দিচ্ছি। এক সাইড দিয়ে খিরটা দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি। যখনই একটি পিঠে হয়ে যাওয়ার পর আরেকটি পিঠে দিব, তখন আবার এইভাবে আমি ব্রাশ করে দেব। এইভাবে যদি বানানো হয় প্রতিবার তাহলে পিঠা আর লেগে থাকবে না। এক হাতা পরিমাণে আমি দিয়ে দিলাম। ওপরের সাইডটা শুকনো হওয়া অবধি আমি ওয়েট করব, তারপর আমি খিরটা দিব। ওপরটা শুকনো হয়ে গেছে, এইবার আমি খির দিয়ে দিচ্ছি এখান দিয়ে সাইড দিয়ে। আবারও এইভাবে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে এক হাতা পরিমাণ আমি গোলাটা দিয়ে দিচ্ছি এখানে।
এইভাবে তৈরি হয়ে গেল আমার পছন্দের পাটিসাপটা পিঠা। যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ এই ভিডিও।